अस्वाभाविक अनुभूति सत्य घटना अवलम्बने घटनाटी आमार खूब निकटात्मीयर काछे शोना तारई जबानबंदीते बोलछि आमरा दुई बंधु रीना और टीना बाड़ी हालिमपुर नामक एकटी मफस्सले आधा शहर आधा ग्राम। गल्पटा आमार बंधु रीनाके निये। रीनार बाड़ी आमार पाशेर पाड़ाय छिलो। आमरा छोटो थेकेई एक स्कुले पढ़ाशोना करेछि, एकसाथे टिउशन गेछि, घुरेছি বেরিয়েছি, পুজো পার্বণে অনেক আনন্দ করেছি। আমাদের আরও সঙ্গী সাথী ছিল, কিন্তু আমরা দুজন ছিলাম দুজনের বেস্ট ফ্রেন্ড, তাই একে অপরের সাথে সব কিছু শেয়ার না করে কিছুতেই থাকতে পারতাম না। রিনার বাড়িটা ছিল অনেক বড়, লোক সংখ্যা ছিল কম। রিনা ও তার বাবা মা ও ঠাকুমা, দাদু আগেই মারা গেছেন। রিনার প্রায় মনেই পড়ে না সে কথা, জ্ঞান হয়ে অবধি এই তিনজনকেই চিনেছে। ছোটবেলায় রিনার সেসব কিছু বোধবুদ্ধি হয়নি, তাই অনেক কিছু দেখলেও সেসব নিয়ে মাথা ঘামায়নি তেমন। কিন্তু যত বড় হতে থাকে এসব যেন তাকে চারপাশ থেকে আরও চেপে ধরতে থাকে, যেগুলো আর কিছুই নয়, কিছু অলৌকিক ঘটনা বা ভুতুড়ে ঘটনা। প্রথম প্রথম রিনা অগ্রাহ্য করলেও পরে পারেনি। ঘরে বসে থাকলে প্রায় মনে হতো কে যেন তাকে বারান্দার জানলা দিয়ে নজরে রাখছে, তাকালেই সরে যেত। এই সরে যাওয়াটা রিনা দেখতে পেত। অনেক সময় দেখতো কেউ হেঁটে চলে যাচ্ছে, দৌড়ে ছুটে দেখতে গেলে আর কেউ নেই। নিজের তলায় কোনো কাজ করছে, হঠাৎ মনে হতো কে যেন তার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল অথবা সিঁড়ি বেয়ে নেমে আসছে। যদি ভালোভাবে তাকায় দেখবে কেউ না। এমন জিনিস দিনের পর দিন চলতে থাকে। কিছুদিন পর আরও এক নতুন ঘটনা। ঘরে খাটে বসে থাকলে মনে হয় খাটের অন্য প্রান্তে কে যেন এসে বসলো। এমনকি খাটে বসলে যে আওয়াজটা সচরাচর হয় সেই আওয়াজটা পর্যন্ত শোনা যায়, এবং খাটটাও অল্প কেঁপে ওঠে, ঠিক যেন কেউ বসলো এসে, কিন্তু আসলে কেউই নয়। এভাবে দিনের পর দিন নানা ঘটনার সাক্ষী থাকতে থাকতে রিনা একদিন সব কথা গিয়ে টিনাকে খুলে বলে। টিনা বলে, এসব কিচ্ছু না, তুই ভয় পাস না, মনে জোরান, কিচ্ছু হবে না। এইভাবে পাশ কাটিয়ে দেয়। রিনা মন মরা হয়ে পড়ে। আবার কিছুদিন যায়। এবার সে স্বপ্ন দেখতে শুরু করেছে। স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখে। শিউরে ওঠে রিনা, দুঃস্বপ্ন ভেঙে যায়। ধড়মড়িয়ে উঠে বসে চিন্তা করে। অদ্ভুতভাবে এই স্বপ্ন মিলে যায়। বছর ঘুরতে না ঘুরতে রিনার স্বপ্নে দেখা মানুষের মৃত্যু হয়। এইভাবে পরপর তিনবার হয়ে চলে। রিনা ভয় কাউকে বলতে পারে না, এমনকি টিনাকেও না। দিন যায়, স্বপ্ন দেখা বন্ধ হলেও বাড়িতে টিনাদের যাতায়াত বন্ধ হয় না। খোলা দরজা, বন্ধ দেখা, বন্ধ দরজা, হঠাৎ কে যেন খুলে দিয়ে বেরিয়ে গেছে, এমন সব অনুভূতি প্রায় রিনার সাথে হতে থাকে। সে কে, কি, কেন এমন তার সাথে হচ্ছে, কোনো উত্তর খুঁজে পায় না সে। কিছু সময় ভাবে হয়তো একসময় এ বাড়িতে অনেক মানুষ থাকতো, এখন কালের নিয়মে তারা আর নেই। তাদেরই কেউ কেউ হয়তো পুরনো জায়গার মায়া কাটাতে পারেনি, তাই এখনও আসে। এভাবেই দিন চলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে চাকুরি জীবনে পা রাখে রিনা। রিনার সাথে বন্ধুত্ব এতটুকুও মলিন হয়নি তার এতদিনে। ইদানিং রিনার একজন বিশেষ বন্ধু এসেছে জীবনে, তাকে নিয়ে বন্ধুমহলে জোর আড্ডা চলতে থাকে। হঠাৎ করেই কেমন যেন মনের জোর পায় রিনা। আগের মতো এসব ঘটনাতে তার তেমন আর ভয় করে না। নির্বিঘ্নে রাত 2-3 অবধি জেগে চ্যাট করে। পৃথিবীর কোনো শক্তিই যেন তাকে টলাতে পারবে না, এমন একটা মনোভাব তার। অথচ সেসবের কোনো ত্রুটি নেই। তেনারা যেন রিনার পেছনে ছায়ার মতো ঘুরছেন। উদ্দেশ্যটা যে কী, ভালো না মন্দ, সেটাই বোঝা দেয়। ইদানিংকালে তেনাদের যাওয়া আসা ঘন ঘন দেখলে রিনা কারো গুরুতর অসুস্থতার সংবাদ অথবা মৃত্যু সংবাদ পায়। তত করে আর গুরুত্ব দিচ্ছে না এখন যদিও সে। তবুও সব কিছুর মাঝে মনটা কেমন জানি খচখচ করে ওঠে রিনার। হঠাৎ ছন্দপতন। রিনার প্রাইভেট ব্যাংকের চাকরিটা চলে যায়। একদিন হঠাৎ সকালে গিয়ে দেখে ব্যাংকে বন্ধের নোটিশ ঝুলছে, দরজায় তালা। প্রচণ্ড মুষড়ে পড়ে রিনা। বিশেষ বন্ধুটি ছিল রিনার অফিস কলিগ, চাকরি চলে যাওয়ায় বিয়েতেও পিছপা হয় ছেলেটি। রিনা সব দিক দিয়ে ভেঙে পড়ে, শুরু হয় একাকিত্বের সংগ্রাম। পরিবার ও বন্ধুদের সবসময় পাশে পেয়েছিল রিনা। টিনার বিয়ে হয়ে যাওয়ায় তার সাথে দেখা সাক্ষাৎ সেভাবে না হলেও ফোনে সবসময় দুজনের কথা হতো। সব কিছু শেয়ার করা গেলেও রিনা টিনাকে এইসব ভুতুড়ে কাণ্ড কিছুতেই বলে উঠতে পারতো না, কারণ ছোটবেলায় যতবারই বলেছে টিনা সবটাই পাশ কাটিয়ে গেছে। যাই হোক, এভাবেই কাটছিল। রিনার ইদানিং টিউশনি করে অনেক, ধাক্কা সামলে উঠে ঘুরে দাঁড়াতে প্রায় সময় লেগেছে বছর দুয়েক। কিন্তু যতই ঝড়ঝাপটা আসুক না কেন তার জীবনে, তেনাদের উপস্থিতির কোনো বিরাম নেই। যদিও এখন আর নিজের নাম ধরে চেনা গলায় কেউ ডাকলেও সাড়া দেয় না সে, কেউ পিছনে এসে দাঁড়িয়েছে এমনটা অনুভূতিও বারবার হয়। পাত্তা দেয় না রিনা, তবুও এখন যা হয় তা সাংঘাতিক। রিনা সেই সব অশরীরীদের আর অবয়ব হিসেবে বা ছায়া হিসেবে দেখে না, স্পষ্ট দেখে অনেকটাই। যেমন তার গায়ের জামার রং বা গায়ের চামড়ার রং ফর্সা বা কালো, আর পরনে কি সবটাই বুঝতে পারে সে। এটা যে কিসের ইঙ্গিত সেটাই শুধু বোঝার অভাব। তবুও তাদের সাথে থেকে থেকে যেন অভ্যেস হয়ে গেছে তার, তাই যতই প্রকট হয়ে উঠুক না কেন কিছুতেই তার আর ভয় লাগে না। এইভাবেই দিন কাটে। কিছুদিন পর পুজো, এখন যেন ঘন ঘন তেনাদের উপস্থিতি অনুভূত হচ্ছে রিনার। আচ্ছা, কিছু কি ঘটবে? সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে গেলে বা বারান্দায় গেলে কোথায় থেকে এক ঝাঁক কাক তাড়া করে আসে রিনাকে, আর কা কা করে চিৎকার করে। প্রথম দিকে খাবার চাইছে ভেবে বিস্কুটও দিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। যে কাকগুলো তার মাথা ঠোকরাতে আসছে এমনভাবে এগিয়ে আসতে থাকে। রিনা ভয় পেয়ে ঘরে ঢুকে দরজা দিয়ে দেয়। পুজোর কটা দিন অনেকটা সময় একা থাকতে হবে এইসব নিয়ে চিন্তা করে সে। মা বাবা পুজো দিতে যাওয়ায় বাড়ি ফাঁকা, কিন্তু অশরীরী উপস্থিতির অনুভব সব সময়ের জন্য হতে থাকে রিনার। ঘরের দরজা বন্ধ করে রাখলে বাইরে থেকে ঠেলছে, খুলে রাখলে দরজার পাল্লায় টোকা পড়ছে, অবলীলাক্রমে সিঁড়ি বেয়ে উঠে আসছে, আপনা আপনি বাথরুমের লাইট জ্বলে থাকছে। এত কিছুর মাঝে রিনার গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে, গা ভারী হয়ে আসে। না, এতদিন এই গায়ে কাঁটা দেওয়া ব্যাপারটা একদম চলে গেছিল। রিনা তার মাকে সবটুকু জানালে তিনিও রিনার কথায় সহমত পোষণ করেন। এরপর রিনা ভাবতে থাকে এই জিনিস তার 10 বছর বয়স থেকে সমানে ঘটে চলেছে, আজ প্রায় 20 বছর ধরে। কিন্তু সাম্প্রতিককালে তার নিজের শারীরিক অবস্থার যে ব্যাপক হারে অবনতি হয়েছে তা উপেক্ষণীয় নয়। শরীর স্বাস্থ্য খুব ভেঙে পড়েছে রিনার, অনেক রোগা হয়ে যাচ্ছে দিন দিন। যদিও নিজেকে নিয়ে খুব একটা চিন্তিত নয় সে, তবুও অশরীরী উপস্থিতি তাকে বেশ ভাবিয়ে তুলছে ক্রমশ। কোনোভাবে পুজো পার হয়ে যায়, মনের জোর এনে রিনা সব কাজ করে। একদিন হঠাৎ সন্ধেবেলা চোখটা লেগে গেছিল, হঠাৎ মাথায় একটা হাতের ছোঁয়া অনুভব করে সে। চোখ খুলে কেউ নেই, কিন্তু খুব কাছে কে যেন দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারে সে। তাহলে কি পৃথিবী থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে তার? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সে। রাতে বিছানায় তার মশারির বাইরে সেই একই অশরীরী অনুভূতি। অত্যন্ত অস্বস্তিতে কোনো ক্রমে রাতটা কাটিয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। পরের দিন টিনার বাড়ি যাবে। টিনা এখানে এসেছে দিন 4-5 হলো। আজ সন্ধ্যাবেলায় তাই টিনার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে গিয়ে রাস্তায় একটা লোককে দেখে স্তম্ভিত হয়ে যায় রিনা। অবিকল তার এক দুঃসম্পর্কের জেঠুর মতো দেখতে, আর গলার স্বরটাও এক। হেসে হেসে অন্য আরেকজন ভদ্রলোকের সাথে কথা বলছেন। আশ্চর্য, জেঠু তো আর নেই, এভাবে সম্ভব? আচ্ছা, পৃথিবীতে একরকমের দেখতে 7 জন করে মানুষ আছে, ইনিও হয়তো তাই হবেন। এইসব মনে করে চিন্তাটা ঝেড়ে ফেলে সে। তারপর এসব প্রায় ভুলেই গেছিল, কিন্তু 3-4 পর আবারও পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। এবার অন্য একজন মৃত মানুষকে जीवित अवस्थाय देखेनि ना एरकम मानुषेर गलार स्वर शुने जारा इहलोके नेই अद्भुत ব্যাপার বলে উড়িয়ে দেওয়ার শক্তি আর তার নেই। নাক পাশের মতো সব কিছু যেন তাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলছে। দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততায় ফিরে আসার চেষ্টা করে রিনা। মৃত্যু যেন প্রহরী হয়ে তার দরজায় দাঁড়িয়ে আছে, এমনটাই তার সবশেষে মনে হতে থাকে। সব কিছুকে উড়িয়ে দিতে পারে না সে, উড়িয়ে দেওয়া যায় না কোনোভাবেই। বোধ বলে কিছু না থাকলেও আত্মা আছে, আত্মা অবিনশ্বর। পোশাক পাল্টে ফেলার মতো আত্মার শরীর বদলায়। তবে কি তার আত্মা খুব বড় হয়ে গেছে, শরীরে থাকতে চাইছে না, তাই এইসব উপলব্ধি হচ্ছে। একদিন রাতে ছাদে উঠে একা বেড়াচ্ছে, হঠাৎ খুব উঁচু থেকে একটা দাঁড় কাক ডেকে ওঠে। আয় আয় বলে যেন রিনাকেই ডাকছে সে। কই, এতক্ষণ তো সে কিছু শুনতে পায়নি, তার মানে রিনাকে দেখেই ডাকতে থাকে দাঁড় কাকটি, এটাই রিনার মনে হতে থাকে। এসব হয়তো ভুল, নানা চিন্তা ও মানসিক অবসাদের দরুন এমন কিছু হতে পারে। তাই জোর করে নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করে, ভুলে যেতে চায়, উপেক্ষা করতে চায় অশরীরী অনুভূতিগুলোকে। সবশেষে তার মনে পড়ে, না, এমনটা তার মাও পর্যবেক্ষণ করেছে অল্প বিস্তর। তাহলে তো এটা মানসিক অবসাদের কার লক্ষণ নয়, কি হতে পারে? তবে বিভৎস দুশ্চিন্তায় পড়ে সে। কিছুদিন পরে একদিন রিনা রাতের বেলা বারান্দায় আসলে দেখে অনেকগুলো কালো কুকুর ওদের বাড়ির সামনে জড়ো হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা রিনাকে দেখবা মাত্র আকাশের দিকে তাকিয়ে বিশ্রী রকমভাবে কাঁদতে শুরু করে। সাধারণত কুকুরেরা আত্মা দেখতে পায়, তাই তারা মুখ উঁচু করে ওভাবে কাঁদে, এটা রিনা জানত। তাহলে কি? হঠাৎ করেই রিনা জ্ঞান হারায়, সে জ্ঞান ফেরেনি আর। শোনা গেছিল রিনা চলে যাওয়ার পর ওই বাড়িতে এক পূর্ণিমার তিথিতে জটাজুটধারী এক সন্ন্যাসী আসেন। বাড়িতে রিনার বাবা মা ছিলেন, তাদের সাথে অনেকক্ষণ কথা বলেন, তারপর চলে যান। তিনি বলেছিলেন রিনার দাদু মারা যাওয়ার পর ওনার ঠিকমতো পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়নি, তাই এ বাড়িতে ওনার যাতায়াত ছিল। আর এরকম ক্ষেত্রে খুব প্রিয় জিনিসকে টেনে নেওয়ার একটা প্রবণতা থাকে, তাই রিনাকে উনি টেনে নিয়েছেন। সেই সন্ন্যাসীটিকে দেখতে নাকি অবিকল রিনার দাদুর মতো ছিল। উনি যে কোথা থেকে এসেছিলেন আর কোথায় যে কখন চলে গিয়েছিলেন তাও কেউ বলতে পারেনি। বলা বাহুল্য, রিনার চলে যাওয়ার পর ও বাড়িতে আর কোনো অশরীরী উপস্থিতি কেউ কোনোদিন অনুভব করেনি।